Welcome back to my YouTube channel Rumi's Cuisine. দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করতে চলেছি তা হলো ইলিশ মাছের ভাপা। কিংবা ভাপা ইলিশ নামে যেটা পরিচিত সেই ইলিশ মাছের ভাপা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কড়াইতে খুব সহজেই ইলিশ মাছের ভাপা তৈরি করা যায়। আপনাদেরকে দেখাবো কিভাবে ইলিশ মাছের ভাপা কড়াইতে তৈরি করতে হয়। আমি এখানে 400 গ্রাম ওজনের দুটো ইলিশ মাছের পিস নিয়েছি। মাছের মধ্যে হাফ টি স্পুন নুন আর হাফ টি স্পুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। বাটির মধ্যে 4 টেবিল স্পুন মতো সর্ষে বাটা নিলাম। এবার এই সর্ষে বাটার মধ্যে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে আমি এই সর্ষে বাটাটাকে ভালো করে গুলে নেব। গুলে নিয়ে ছেঁকে নেব। এখানে আমি মোট 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে গুলে নিচ্ছি। গুলে নিয়ে এবার সর্ষেটাকে ছেঁকে নেব। আর সর্ষের এই পুরো জলটা আমার লাগবে না, অর্ধেক জলটা আমি রান্নাতে দেব। আমি এই রান্নাতে কালো সর্ষে ব্যবহার করেছি। কালো সর্ষে বাটার ঝাঁজ খুব ভালো হয়, তাই ইলিশ ভাপার স্বাদও খুব ভালো আসে। কড়াইয়ে হাফ কাপ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষে বাটা ধোয়া মশলাটা দিয়ে দিলাম। ইলিশ ভাপাতে সাধারণত কাঁচা লঙ্কার বাটাই দেওয়া হয়। কাঁচা লঙ্কার বাটা দিলে টেস্ট বেশি ভালো হয়, তাই আমি এখানে 2 টেবিল স্পুন মতো কাঁচা লঙ্কা বাটা দিলাম। 1 টি স্পুন নুন দিলাম। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মাছের পিসগুলো এবার দিয়ে দেব এই মশলার মধ্যে। সব মশলা দেবার পরে মাছ টাছ দিয়ে দেবার পরে তারপরেই গ্যাস অন করব, আগের থেকে গ্যাস অন করব না। দুটো কাঁচা লঙ্কা চিড়ে এতে দিয়ে দিলাম। এবার সবকিছু দেবার পরে ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখতে হবে যে মাছটা রান্না হলো কিনা। এই মাছ রান্না হতে বেশি সময় লাগে না, মাত্র 2 মিনিটের মধ্যে মাছটা রান্না হয়ে যায়। ঢাকনা তুলে যখন দেখা যাবে যে মাছের উপরে তেল ভেসে উঠেছে তখনই মাছ রান্না হয়ে যাবে। এইভাবে কড়াইয়ের মধ্যে ইলিশ ভাপা বাড়িতে তৈরি করে ফেলুন। আশা করি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তবে আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা। দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলি আপনারা দেখতে পান। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো বাই, টেক কেয়ার, সকলে ভালো থাকবেন।